হ্যালো বন্ধুরা, আজকে আমি মানে আপনাদেরকে মানে কিছু গাছ কথা বলছি, দেখাচ্ছি, সেগুলো আমাদের মনটাকে খুবই ভালো করে। যেমন এটা একটা মানে সিঙ্গেল জুঁই ফুল, দেখুন, মানে যেটাকে আমরা বলি দেশি ভ্যারাইটির জুঁই। এই জুঁই ফুলটা আমি হচ্ছে আগের বছর কিনেছিলাম, রথের মেলা থেকে কিনেছিলাম, ছোট্ট একটা ডাল মতো গাছ। কিন্তু এই সেই ডালটা এখন এই এত বড় গাছ হয়ে গেছে এক বছরের মধ্যে, আর প্রচুর ফুল হচ্ছে। তো আগেও প্রচুর ফুল হয়েছে, তখন আমি ভিডিওটা করতে পারিনি। যাই হোক, এখনও হচ্ছে মোটামুটি, অল্প মোটামুটি হয়েছে। তো যাই হোক, এখন এই গাছগুলি মানে এই এই জুঁই ফুলটা খুবই মানে সহজে হয়, অথচ মানে এর মিষ্টি গন্ধটা, মানে সন্ধেবেলা যখন ফুলগুলো ফুটে ওঠে তখন যে মিষ্টি খুব গন্ধ ভরে মানে আসে, তখন মানে মনটা যেন ভরেই যায়। আর সেই খুব সকালবেলাও গেলে সারা রাতে এই গন্ধটা থাকে, আর সকালবেলাও মানে গেলে এই গন্ধটা খুব পাওয়া যায়, কিন্তু মানে দুপুরবেলা গেলে অতটা সেই গন্ধটা থাকে না। যেহেতু সবাই আমরা জানি যে ধরুন মানে সাদা ফুল বেশিরভাগ গন্ধযুক্ত সব রাত্রেই ফোটে, আর গন্ধটা রাত্রেই বেশিরভাগ পাওয়া যায়। আর এই গাছের পরিচর্যা বলতে খুবই সামান্য, আমি তো সারা রাত তো ধরুন হচ্ছে সারা বছর হচ্ছে বেশি কিছু পরিচর্যাই করিনি, এমনি ওই বসিয়ে রেখেছিলাম, আর অল্প একটু আধটু কখনো কখনো অন্য গাছের সঙ্গে খোল জল দিয়েছি, আর বিশেষ কিছুই দিইনি। আর এবছর তো সত্যি বলতে কি এতে কোনো পরিচর্যা করা হয়নি সেইভাবে কিছু, শুধু খোল জলই দিয়েছি। আর এই ফুলটা এত সুগন্ধ যে আমার তো খুবই ভালো লাগে, এর জন্যটা মানে ছাদে চলে যাই। আবার একটা এটা হচ্ছে বুদ্ধ জুঁই, মানে এটা হাইব্রিড যেটা জুঁই বলে সেই জুঁই, এটাও ওই একই সময় কিনে এনেছিলাম একসঙ্গে। এই গাছটা খুব দ্রুত বাড়ে, প্রচুর মানে বেড়ে ওঠে, কাটিং করে দেওয়া সত্ত্বেও কত বড় বড় মানে ডগ বেরিয়ে গেছে। আমি সেই জন্য তো মানে এই যে দেখুন লাঠি দিয়ে আমি একটা মানে গাছটা যাতে ঠিকভাবে ডগগুলো উঠতে পারে সেইভাবে করে দিয়েছি, আর এতে ওই জড়ি জড়ি উঠছে। দেখুন, আপনারা যদি এরকমভাবে করে দেন তাহলে এই গাছ থাকলে এইভাবে লাগালে তাহলে গাছটা ভালোই দেখতে লাগে, আর তাছাড়া ডগগুলো থেকে নতুন নতুন আবার ব্রাঞ্চ আসে, আবার কুড়ি আসে। এই বুদ্ধ জুঁইটাও খুবই সুন্দর, মানে খুব গন্ধ, আমার তো এই সব ফুলও খুব ভালো লাগে, যেগুলো কিনা খুবই কম পরিচর্যা হচ্ছে। এটাতেও সেম একইভাবে আমি খোল জলই দিয়েছিলাম, তারপরে এখন এখন এগুলোতে বেশিরভাগ খোল জলেই দিলেই হয়ে যায়, আর বেশি কিছু দিতে লাগে না, এমনিতেই ভূগোল বেড়ে যাচ্ছে। আর ফুলগুলো এত সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। আপনারা চাইলে এই গাছ হচ্ছে কিনতে পারেন, আর দামও বেশি না, আমি তো 20 টাকা করে কিনেছিলাম পিস, ছোটো ছোটো গাছ কিনেছিলাম রথের মেলা থেকে। তো যাই হোক, তো এই গাছ সহজে তো মারাও যায় না, আর তার সঙ্গে সঙ্গে বেলফুল গাছ, বেলফুল গাছটা অবশ্য আমার বাড়িতে ছিল, সেই বেলফুল গাছ থেকে কাটিং করে আমি মানে আমাদের বাড়িতে উঠানে একটা বিশাল বড় বেলফুল গাছ ছিল, সেই বেলফুল গাছ থেকে আবার কাটিং করে আমি নিয়ে এসেছি ওপরে ছাদে একটু করেছি। তো যাই হোক, সুগন্ধি ফুল আমার মানে খুবই ভালো লাগে, সাদা ফুল, সেই জন্য আমার, আর তার সঙ্গে আবার রজনীগন্ধাও আছে, কিন্তু সেগুলো এখনও স্টিক বেরোয়নি বলে আমি দেখাতে পারলাম না, পরে আবার আমি ওটা আলাদা ভিডিও করে দেব, দেখাবো।
তো যাই হোক, এখন এই গাছটা দেখুন কত বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে। তাই তো ভাবছি যে পরের বছর কাটিং করে দেব। এই যে এই বেল ফুলটা দেখুন, আমি ডাল পুঁতে দিয়েছিলাম টবে, তো সেই ডাল থেকেই বড় গাছ হয়ে গেছিলো, আমি আবার কেটে কেটে দিয়েছি। আর প্রচুর ফুল আগেও হয়ে গেছে, এখন এই অল্প কিছু আছে, বারে বারে ফুল হচ্ছে, আবার কেটে দিচ্ছি, এইভাবেই হচ্ছে। তো যাই হোক, বেল ফুল করলেও খুবই ভালো লাগে। আপনারা চাইলে এইসব কাজগুলো করতে পারেন, আর রজনীগন্ধারও গন্ধটাও খুব ভালো লাগে। আর পরে ভিডিওতে আমি রজনীগন্ধা ফুলের আলাদা একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আজকে এই বেলফুল গাছের ভিডিওটা দেখিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন।